বান্দা যখনই কোনো আমল করে, আমি বললাম সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে এটা আসমানে উঠে যায়, আরশ আযিমে উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারিম এর মধ্যে নাম্বার বসিয়ে দেন। কি দেন বলেন? নাম্বার বসান। এবার নাম্বার ফর্দটা সৌদা ফেরেশতাদের হাতে চলে যায় জান্নাতে। জান্নাতের ফেরেশতারা ওই ফর্দটা দেখা, এটার জন্য বরাদ্দ যেটা আছে এই পরিমাণ নেয়ামত বানিয়ে ফেলেন। এদ্দুর করতে কতক্ষণ লাগে? বান্দাজ বলতে যতক্ষণ লাগে। আচ্ছা এবার বলুন তো দেখি, এবার বলুন তো দেখি, আমরা আমাদের ফেরেশতাদেরকে বেকার খাটিয়েছি কতক্ষণ? হ্যাঁ, কত বছর বেকার খাটাইছি হিসাব করলে? এই জন্যই ফেরেশতা যেন বেকার না থাকে, আমার ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদের বাইরে। রব্বে কারিম চব্বিশ ঘন্টার জিন্দগির আমল দিয়েছেন তিনটা, সুবহানাল্লাহ বলেন। চব্বিশ ঘন্টার জিন্দগির আমল কয়টা বলেন? এক নাম্বার ইমানের হালতে থাকা, বলেন আবার বলেন ইমানের হালতে থাকা। দুই নাম্বার জিকিরের হালতে থাকা। তিন নাম্বার গুনামুক্ত থাকা। কয়টা বলেন? কয়টা? এক নাম্বার ইমানের হালতে থাকা, দুই নাম্বার জিকিরের হালতে থাকা, তিন নাম্বার গুনামুক্ত থাকা। এবার প্রশ্ন, হুজুর আমার পক্ষে কিভাবে সম্ভব? আমি চাকরি করছি তো জিকির করবো কিভাবে? আমি এখন ডিউটি করছি তো জিকির করবো কিভাবে? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, কোনো মানুষ রাস্তায় বের হয়েছে, ঠিক এমন সময় ভিড় নারী তার চোখের সামনে পড়ছে, সে এই সময় চোখটাকে নিচু করে ফেলেছে, এটা তার চোখের জিকির। বলেন এটা তার কিসের জিকির? বলেন এটা তার চোখের জিকির। এবার গান কানে আসছে, সে কানকে হেফাজত করছে, এটা তার কানের জিকির। হাতে হারাম ধরার মৌকা আসছে, হারাম থেকে বেঁচে গেছে, এটা হাতের জিকির। পায়ে হারাম চলা থেকে বেঁচে গেছে, এটা পায়ের জিকির। এটা কি জিকির বলেন? এটা পায়ের জিকির। তাহলে এভাবে জিকির সম্ভব না অসম্ভব? এখন কি জিকির বেশি হবে না অল্প হবে? এটা হার হালতে জিকির হবে কিনা বলেন? এটা হয়েছে হার হালতে জিকির। এটা হলো কি? এটা হলো কি বলেন? হার হালতে জিকিরের হালতে থাকা বলেন। হার হালতে জিকিরের হালতে কি করা? ফেরেশতা আপনার জন্য নেয়ামত বানিয়ে, খেয়াল করেন, আপনার জন্য নেয়ামত বানিয়ে ওই নেয়ামতের গায়ে নেম প্লেট লাগিয়ে দিবে, সুবহানাল্লাহ। কি লাগিয়ে দিবে বলেন? একটা প্লেট লিখে দিবে প্রতিটা নেয়ামতের গায়ে কোন আবাদতের পুরস্কার, এটা রব্বে কারিম লিখে দিবেন। বলবেন হুজুর কেন? দুই কারণে। এক কারণ, প্রথম কারণ, সাধারণভাবে আমাদের দেশে যদি পুরস্কার দেয়, কাউকে পুরস্কৃত করে, পুরস্কারের ক্রেস্টের গায়ে, পুরস্কারের গায়ে তার কৃতিত্ব লেখা থাকে, থাকেনি? থাকে না। ইনি প্রথম স্থান অধিকার করা, তিরিশ পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করা, তাকে ক্রেস্ট প্রদান করা হলো। তাহলে এটা না লিখলে ওই ক্রেস্টের কি দুই আনা দাম আছে? নেই, এটা না লিখলে ওই ক্রেস্ট কার না কার? কি লিখে দিল? তাহলে বোঝা গেছে ক্রেস্টের গায়ে কি লেখা থাকে? নাম লেখা থাকে, কৃতিত্ব লেখা থাকে। জান্নাতের প্রতিটা নেয়ামতের গায়ে কৃতিত্ব লেখা থাকবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আমার প্রতিটা নেয়ামতের নিশানা দেখাবো, দেখে দেখে তুমি চিনবা। ফাতারিফুনাহা, তুমি দেখে দেখে চিনবা। এ হলো এক কারণ। দুই নম্বর কারণ, গায়ে কেন লেখা থাকবে? শুধুই যেন বান্দা এটা দেখে একদিকে খুশি হবে, একবার সুবহানাল্লাহ এত বড় নেয়ামত পেয়ে গেলাম, অন্যদিকে আফসোস করবে, হায় আরো যদি বেশি বলতাম। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে, যেই সময় জিকির ছাড়া কি চলে গেছে। তাহলে এবার বলুন তো দেখি, জিকির ছাড়া চলে গেছে, জিকিরের পুরস্কার কি পাইলাম? গাছ। জিকিরের পুরস্কার কি পেলাম? হুর, জান্নাতের কোটি কোটি পুরস্কার। এবার যে সময় জিকির ছাড়া চলে গেছে, এর জন্য কি পরিমাণ আফসোস হবে? এবার কি আফসোস হবে? এই আফসোস হার হার জান্নাতি জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে। এই জন্য হযরত মাওলানা খলিল আহমদ চাহারানপুরি রহমতুল্লাহ আলাই তিনি লিখছেন, জিকির একমাত্র আবাদত যেটার কোনো কাজা নাই। বলেন কি নাই? বলেন কাজা নাই।
জিকির আবাদতের কি নাই বলেন? আর আরেকটা আবাদত আছে যেটা কাজা নাই, পর্দার কাজা নাই বলেন, পর্দার কি নাই? কাজা নাই। পর্দার কাজা নাই কেন? আজকে বেপর্দা বাজারে গেছে, কালকে কি আবার উঠে এসে বলবে কালকে যে বেপর্দা বাজারে গেছিলাম, আজকে বুঝি ভুল হয়ে গেছে, আজকে আবার পর্দা করে বাজারে যাই? হ্যাঁ, তাহলে বোঝা গেছে পর্দার কি নাই। বাকি পর্দার আছে দুইটা, সাজা অথবা মাগফিরাত। সাজা অথবা কি? পর্দার জন্য আল্লাহ হয়তো মাফ করে দিবে অথবা কি দিবে? সাজা দিবে। লেকিন জিকির, জিকিরের কাজা নাই। জিকিরের কি নাই? কেন জিকিরের কাজা নাই? যেমন ধরেন মাগরিবের পরে আওরাদে মাসনুনা, মাগরিবের পরের সুন্নত গুলো আমি পড়লাম না, এখন এগুলো আমি কখন আদায় করব? এগুলো আমি কখন আদায় করব? দশটার সময়। তো দশটার সময়ের না কিছু জিকির আছে বুঝেন নাই, আসার পরে তসবিহগুলো আমি পড়লাম না, এগুলো পড়বো আমি এগারোটার সময়। তো এগারোটার পরে জিকির যাবে কোথায়? কাজা কাকে বলে? এই জায়গাতে আদা নাই, আগেরটা আদায় করা হয়েছে, তো এটা কাজা। তো এখানে তো আদা হার হার মুহূর্তে জিকির আছে, তা আপনি আগেরটা যদি এখানে করেন, এখানেরটা কখন করবেন? বুঝতে পারতেছি? হ্যাঁ, আগেরটা যদি এখানে করেন, এখানেরটা কখন করবেন? তাহলে জিকিরের কি নাই বলেন? তবে পর্দার কি আছে? কাজা নাই। কি আছে? দুটো আছে, কি কি হয়? সাজা অথবা কি মা। লেকিন জিকিরের আর সাজা নাই বলেন? নফল ছাড়লে সাজা নাই, নফল ছাড়া কি যাই? এবার মাফও নাই, বুঝলেন? সাজাও নাই, সাজা নাই কিনলে গা, নফল ছাড়ছি সাজা নাই, মাফ নাই কিনলে গা, গুনায় নাই মাফ নাই, বুঝেন নাই কথা? সাজা নাই কিনলে গা, আরে গুনা হয়েছে, সাজা দিত, আমি জিকির চাচ্ছি গুনা হয় নাই এই জন্য সাজা নাই, এবার মাফ নাই কিনলে গা, গুনা হয় নাই এই জন্য কি নাই? তবে একটা আছে হাসরাত, কি আছে? আফসোস। এটাকে বলছে লামিয়া তাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তি মিন গায়রি জিকিরিল্লাহ, জিকির ছাড়া যে সময় চলে গেছে এটার হাসরাত জান্নাতেও যাবে না, শুধু বলবে হায় আরো যদি করতাম। কি বলবে বলেন? হায় যদি ফেসবুকে না ঢুকতাম বলেন, বলেন না? হ্যাঁ যদি ফেসবুকে না ঢুকতাম, হ্যাঁ হ্যাঁ যদি মোবাইলের সময় না দিতাম, হ্যাঁ যদি পত্রিকাতে সময় না দিতাম বলেন, হ্যাঁ যদি পত্রিকাতে সময় না দিতাম। আমি গত কয় বছরে পত্রিকা পড়ছি আমার মনে নাই, মনে নাই। আর আলহামদুলিল্লাহ ফেসবুক আমি জীবনে ঢুকি নাই। ইন্না লিল্লাহ কোন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন না কি? সুবহানাল্লাহ, বুঝাইতে তো পারতেছি না কি আছে। এজন্য মেরে ভাইও ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا। আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে হয়ে গেল 500 বার। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন আমি আশা করি এই মানুষটাকে আল্লাহ তাআলা হাশরের মাঠে তুলবেন না, অবশ্যই তুলবেন, বেশি বেশি জিকির করনে ওয়ালা বানায়া। কি এভাবে যদি কেউ করে তা পাঁচ নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় করবে 100 বার হয়ে যাবে 600 বার, এভাবে 600 বার জবানে হবে 600 বার, এখানে উঠে যাবে 6000 বার। 6000 দিনার পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রার নাম কি? দিনার। কুয়েতি মুদ্রা পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা। 6000 দিনার যদি পৃথিবীতে কেউ ডেলি একদিনে জমা করে 6000 দিনার, এই মানুষটা বড় লোক না ছোট লোক? কিরকম বড় লোক? যদি 40 বছর এক টানা ডেলি 6000 দিনার করে জমা করে, বলেন না অনেক কইতে না? অনেক কত? অনেক
ডেইলি 6000 দিনার করে জমা করছে। এ লোক কত বড় লোক, সবাই বলেন না অনেক বড় লোক, আবার কোন না অনেক বড় লোক, আচ্ছা অনেক কোন অনেক, আচ্ছা ডেইলি যদি 6000 তসবি জমা করে এবার কি আসতে পারে, কত হবে এবার 6000 দিনার ওয়ালা, 6000 রিয়াল ওয়ালা, 6000 ডলার ওয়ালা, 6000 টাকা ওয়ালা, ডেইলি 6000 টাকা, অনেক বড় লোক না ছোট বড় লোক, এবার ডেইলি 6000 তসবি। হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার দিল্লিতে কোথাও মাহফিলে গেলেন, তো এক লোক আইসা বলে হযরত ইয়ে হামারে ইয়াহাঁ কে এক সেট হ্যায়, সেট হ্যায়, এটা আমাদের এখানকার একটা সেট। হযরত বলেন যে সেট হ্যায় ইসকা মতলব বহুত বড়া মাল ওয়ালা হ্যায়। হযরত বলেন উনকো কাহ দে না কে আমারে ইয়াহাঁ কে এক পীর হ্যায় ওয়া আসাদ হ্যায়, কো আমাদের এখানে একটা বুড়া আছে হে হলো সেট ন, সেটের সুপারলেটিভ ডিগ্রি আসাদ, বুঝেন নাই ছাত্ররা তো বুঝার কথা, সে হলো সেটের এসমে তাফজিল আসাদ, আরো বড় সেট, আরো বড় সেট। আমাদের এখানে একটা সেট আছে, কি আছে বলেন, সেট আছে অর্থ কি অনেক মাল ওয়ালা, যাইয়া বলবো আমাদের এখানে একটা পীর আছে, পীর মানে বুড়া, আমাদের এখানে একটা পীর আছে সে হলো আসাদ, আরো বড় সেট, মানে হজরত মানে এসকা মতলব কি হ্যায়, এসকা মতলব ইয়ে উনকে ইয়াহাঁ এদার কি হ্যায় আর মেরে ইয়াহাঁ সুবহানাল্লাহ এক হ্যায়, এক সুবহানাল্লাহ আসমান সে জমিন, তার জীবনের সমস্ত ইনকাম ঢেলে দিলে সব টাকা ঢেলে দিলে এক রুমের ছাদ আর জমিন হবে না, তার জীবনের সমস্ত ডলার ঢেলে দিলে দশ ফিট 12 ফিটের এক রুম ভরবে না, আর আমার একবার সুবহানাল্লাহ জমিন থেকে আসমান ভরে দেবে, কতবার পড়া উচিত সুবহানাল্লাহ, কতবার এমনি কতবার পড়া দরকার, কমপক্ষে ডেইলি 600 বার ইনশাআল্লাহ, এইভাবে এইভাবে 600 বার, সকালে 100, দুপুরে 100, আসরে 100, মাগরিবে 100, আশায় ঘুমাবার সময়, যদি এভাবে করেন আমার লাগে 3.5 মিনিট, আমাদের হযরত আলা আমাদের ফরিদাবাদের হযরত লাগবে 6 মিনিট, এই মাদ্রাসার শেখুল হিসেবে লাগবে 5 মিনিট, আমার লাগে 4 মিনিট, আপনাদের লাগবে 2 মিনিট, আপনারা এক্সপার্ট, যে আপনারা এক্সপার্ট, এই জন্যই তো আপনাদের সুন্নত আমাদের আগে শেষ হয়, কি ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না আপনাদের সুন্নত আগে শেষ হয়, জোরে বলেন না, শুধু আল্লাহ বাধ্য করে দিছে না, আমাদের আগে সালাম ফিরে আপনারা কোথায় যেতেন, ফজরে ফরজে 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 আমাদের আগে সালাম ফিরে আপনারা কোথায় যেতেন, হুজুর এতক্ষণ লাভ পারতাম না, আপনি থাকেন আপনারা যে বেশি এক্সপার্ট, এর লাগে আপনাদেরটা কি হয় আপনাদেরটা আগে শেষ হয়, আর আমরা একটু কম পারি তো, এর লাগে আমাদেরটা কি সময় লাগে, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 500 বার বলেন না ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, কিভাবে পড়বো এক নিঃশ্বাসে একবার বলেন, একটা হরফ আছে এই হরফটাকে হা বলেন, হা আবার বলেন হা, মাদ্রাসা ছাত্র বলবেন না হা হা, আগে বলতেন হা এখন বলবেন হা হা হা, জবর হা, এখন হাত দেন হাত দেন হাত, হা 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 হা, আমার তো মনে হয় আরশের মালিক খুশি হয়ে গেছে, ও আমার ও আমার বন্ধুদেরকে হা শিখাচ্ছে, হা একটা হরফ আছে, এটা যদি কারো শুদ্ধ না হয় তার সানার উপরে আল্লাহর গজব, সে ফোর্সে সানা পাইছে গজব, এটা যদি শুদ্ধ না হয় সুরায় ফাতার উপরে গজব, কয় গজব লাগছে, এবার এটা যদি শুদ্ধ না হয় রুকু তসবি গজব, এবার যদি শুদ্ধ না হয় রব্বানা লাকাল হামদ গজব, এবার যদি এটা শুদ্ধ না হয় সেজদা তসবি গজব,
তো কত গজব লইয়া হইলে আপনি রহমত রহমতে ভরবেন বলেন, বুঝাইতে পারি নাই। প্রথম শব্দ সুবহানাকাল্লাহুম্মা, কোন রাস্তা আছে? আচ্ছা হা যে শুদ্ধ নাই, কি অবস্থা জাতির? জাতির অবস্থা কি? জাতির অবস্থা শোচনীয়। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই হা শুদ্ধ করতে যদি, হা শুদ্ধ করতে যদি 50,000 টাকা খরচ হয় শুদ্ধ করা দরকার। কোন আলেমে দিনকে 50,000 টাকা দিয়ে চুক্তি করবেন, হুজুর আমার হাটা শুদ্ধ করে দেন? তবে আলহামদুলিল্লাহ আমরা বিনা চুক্তিতে করে দিব। আর দিন ও ইউসরুন, দিন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, কুরআন সহজ আছো কেউ নিবা? বলেন কুরআন সহজ আছো কেউ নিবা? তাহলে এক হা যদি শুদ্ধ না হয়, যদি জীবনের এই অবস্থা হয়, নামাজের এই অবস্থা হয়, রোজার এই অবস্থা হয়, তালবিয়ার এই অবস্থা হয়, রুকু আর সেজদার এই অবস্থা হয়, তো কাফের কারণে কি হবে? আইনের কারণে কি হবে? কি হালতে আছি? কোন হালতে আছেন? কোন হালতে? এই জন্য আমি বলি আপনার সন্তানকে কওমি মাদ্রাসার 3টা বছর নূরানি শাখা দিয়ে দেন, 3টা বছর। সে পৃথিবীর যেখানে যাক সেখানে যাক, যেখানে ইচ্ছা সেখানে যাক, যা পড়া পড়ুক, ইচ্ছা মতো করুক, লেকিন জীবনে কখনো নাস্তিক হবে না। জীবনে যখনই নামাজ পড়বে শুদ্ধ নামাজ পড়বে, যখনই হজ করবে শুদ্ধ তালবিয়া পড়বে, আরাফা যাবে তো শুদ্ধ হবে, মিনা যাবে তো শুদ্ধ হবে, মুজদালিফা যাবে তো শুদ্ধ হবে, হারামে যাবে তো শুদ্ধ হবে। আর যদি না হয় অবস্থা যা দেখছেন তা। এই জন্য মেরে ভাইও, নিজের উপর নিজের রহম খান, নিজের সন্তানগুলোকে বাঁচান, আগামী প্রজন্মকে বাঁচান, আপনার সন্তানকে, আপনার ছেলেকে বাঁচান, আপনার মেয়েকে বাঁচান। আমি বলি আপনার সন্তানদেরকে আমাদের হাতে তুলে দেন, এই স্বল্প বিনয় মাদ্রাসা আপনাদের সন্তানগুলোকে তুলে দেন, 3টা বছরের জন্য তুলে দেন, 3 বছরের জন্য তুলে দেন। ইনশাআল্লাহ আমরা কথা দিব ওকে বাবা মার মতি আর ফরমাবরদার, ওকে বাবা মার অবিডিয়েন্ট বানিয়ে আমরা আপনার হাতে তুলে দেব। কি ভাই, আমাদের মুফতি দেওয়াল আশরাফ হুজুর বড় সুন্দর বলেন, হুজুর বলেন যে 3টা শব্দ শুনো, আল্লাহ আল্লাহ, আব্বা আব্বা, আম্মা আম্মা, বলেন যে 3টা শব্দ লিখতে সরিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3টা শব্দ লিখতে কি দিয়া বলেন? সরিয়া। আরবি ভাষায় আজিব আবুন উম্মুন আল্লাহ আল্লাহ, 3টা লিখতে আলিফ, বলেন 3টা লিখতে কি বলেন? কেন হযরত বলেন যে যে আল্লাহ চিনে সে আব্বার আম্মাকেও চিনে, আর যে আল্লাহ চিনে না সে আব্বা আম্মারও কি? এই জন্য ইউরোপের হাজার হাজার, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বড় সুন্দর বলতেন, হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ, নাম শুনছেন আপনারা? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বড় সুন্দর বলতেন, ইউরোপের হাজার হাজার গরু আছে আব্বা চিনে না, তো বলে বাংলাদেশের গরু কি আব্বা চিনে নি? আমাদের দেশের গরু আছে আব্বা চিনে না, বলেন কি চিনে না? গরু আব্বা চিনে? গরু আব্বা চিনে? 5 বছরের গরুটা চিনে তার আব্বা কোথা? সে জানে তার গ্র্যান্ডফাদার কে, দাদা কে, আচ্ছা তার চাচা কে, সে জানে তার নানার বাড়ি কোথা, সে জানে তার নানির বাড়ি কোথা। বলে গরু যেভাবে আব্বা চিনে না, ইউরোপের হাজার হাজার যুবক আছে আব্বা চিনে না? জোরে বলে না, হাজার হাজার যুবক আছে কি চিনে না? বলেন আব্বা চিনে? তার আব্বা না চিনা, এটা কি মানুষের স্বভাব না গরুর স্বভাব? গরুর স্বভাব। ওরা কি চিনে না বলেন? কেন আব্বা চিনে না? আল্লাহ চিনে না, যে এই জন্য আব্বা চিনে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশিরা এখনো এত অবক্ষয় হয়েও এখনো এত নষ্ট হয় নাই, বাংলাদেশিরা এখনো আব্বা চিনে। কেন জানেন? এরা মসজিদে গিয়ে জুমা পড়ে, এরা মাঝে মাঝে ঈদের নামাজে যায়, হুজুরদের কথা এরা কোনো না কোনোভাবে আল্লাহ চিনে, যে আল্লাহ চিনে সে আব্বাও চিনে। কি ভাই, ওরা আব্বা চিনে না কেন? জোরে বলেন না, কেন চিনে না? এখন আর আম্মাও চিনবে না, 18 বছর বয়সের পরে আর আম্মাও চিনবে না। এতদিন ছিল আব্বা আম্মা দুজনের নাম, শেষে চলে আসে শুধু আম্মার নাম, এখন আম্মাও আর হবে না। কথা বুঝেন নাই? এখন আর আম্মার নামও থাকবে না, দরকার নাই, তোমার পরিচয়ের জন্য তোমার আম্মার দরকার নেই, আব্বার নামও দরকার নেই, আম্মার নামও দরকার নেই। তাহলে আমরা কি এভাবে হইতে চাই না আমাদের সন্তান আব্বা চিনুক চাই আমরা?
আম্মা চিনুক চাই তো, তাহলে কি করতে হবে? আল্লাহ চিনাইতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহ চিনায় কোন জায়গায়? আমি বলি আল্লাহ চিনায় তিন জায়গায়। বলেন আল্লাহ চিনায় কয় জায়গায়? এক নম্বর কওমি মাদ্রাসায়, সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কোন জায়গায় বলেন? দুই নম্বর আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহ রাস্তায় বের হইলে আলহামদুলিল্লাহ আল্লাহ চিনায়। তিন নম্বর কোন হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে আসা যাওয়া করলেও আল্লাহ চিনে। তাহলে রাস্তার কয়টা আছে বলেন? এক নম্বর, দুই নম্বর তাবলীগ জামাত, বলেন কোন জামাত? তাবলীগ জামাত। তিন নম্বর হকানি রব্বানি পীর, হকানি রব্বানি কোন আল্লাহ ওয়ালা। মাঝে মাঝে ঢালকানগর চলে যাবেন, মাঝে মাঝে যাত্রা বাড়ি চলে যাবেন, মাঝে মাঝে মুফতি আবু সাহেব চৌধুরীর কাছে চলে যাবেন, মাঝে মাঝে ফরিদাবাদের মোহতাম সাহেবের কাছে চলে যাবেন, মাঝে মাঝে বটগ্রাম মুজুর কাছে চলে যাবেন। আমরাও ছোট্ট একটা মাদ্রাসা, আমাদের কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, জোহর থেকে আয়সা, এই মাসে হলো আগামী শনিবার, পরশু শনিবার, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কিসের মজলিস? মাঝে মাঝে যাবেন, যদি পারেন রমজানের শেষ দশকে কোনো আল্লাহ ওয়ালার সাথে এতেকাফ করবেন, ইনশাল্লাহ কর না ইনশাল্লাহ, পারলে হাটাতারি গিয়ে এতেকাফ করবেন, ফরিদাবাদ গিয়ে এতেকাফ করবেন, বটগ্রাম গিয়ে এতেকাফ করবেন, যাত্রাবাড়ি গিয়ে এতেকাফ করবেন, নানুপুর গিয়ে এতেকাফ করবেন, বলেন না ইনশাল্লাহ। যদি এগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা কি শিকড় থেকে কি হয়ে যাবো বলেন? হ্যাঁ, তারা আছে হজরত অলেক আজীব উদাহরণ দিয়েছেন, হজরত অলেক আজীব কথা বলেন, স্বামী তার স্ত্রীর চুলকে চুমু খায়, খাওয়াই স্বাভাবিক, এত সুন্দর চুল, চুমু খায়, আশ্রয় দেয়, নিজে আদর করে, লেকিন ভাতের প্লেটে একটা চুল পাইছে। এবার অবস্থা খারাপ না ভালা? জোরে কর না, ভালা না খারাপ? বিষয়টা কি, ভাতে চুল কেন? তো স্ত্রী কয়, তুমি না আমার চুলকে অনেক ভালোবাসো, প্রতিদিন ওই চুল চুলে তুমি চুমু খাও, একটা চুলে না পড়ছে, তুমি তো 1000টার মধ্যে চুমু খাও, একটা চুলে না পড়ছে, অসুবিধা কি? তারে বেকুব, এই চুল ততক্ষণ পর্যন্ত স্নেহের, ভালোবাসার, সুন্দর, যতক্ষণ জড়ের সাথে লাগা থাকে, এটা ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ময়লা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরাও ততক্ষণ পর্যন্ত দামি থাকবো যতক্ষণ আল্লাহর সাথে লাগা থাকবো, যতক্ষণ কার সাথে লাগা থাকবো বলেন? আল্লাহর সাথে লাগা থাকবো, আল্লাহ ওয়ালাদের সাথে লাগা থাকবো, মারকাজের সাথে লাগা থাকবো, মাদ্রাসার সাথে লাগা থাকবো, কোন আল্লাহ ওয়ালার সাথে লাগা থাকবো, কাকরালের সাথে লাগা থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরাও কি হবো বলেন? দামি হবো। আর যদি বিচ্ছিন্ন হয়ে যাই কির মতো, এবার চুলের মতো হয়ে গেছে, আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন।